আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জানুয়ারি মাসে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের বিমান ভাড়া কত এবং মাসকাট থেকে ঢাকার বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে উমানের বিমান ভাড়া কত এবং উমান থেকে বাংলাদেশের বিমান ভাড়া কত তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান ইয়ার তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো প্রথমে আমি বাংলাদেশ থেকে উমানে যাওয়ার বিমান ভাড়া দেখাচ্ছি এরপর আমি উমান থেকে বাংলাদেশ সে আসার বিমান ভাড়া দেখাবো তো আমি শর্টকাটে আপনাদের বিমান ভাড়াগুলো দেখিয়ে দিব তো যাই হোক প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি ঢাকা থেকে মাঝখাট অর্থাৎ বাংলাদেশ থেকে উমানে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জানুয়ারি মাসে যে বিমান ভাড়া আছে তা হল চৌত্রিশ টাকা তো ম্যাক্সিমাম ডেটগুলোতেই কিন্তু এই ফেয়ার আছে বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আর ফ্লাইটের সময় হলো রাত নয়টা তিরিশ মিনিট এটা সময় লাগবে পাঁচ ঘন্টা পনেরো মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি ইকোনমি ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু অনেক বেশি এক লক্ষ চার হাজার চারশো ছিষট্টি টাকা এটা সর্বনিম্ন ভাড়া তো যাই হোক জানুয়ারি মাসে এভিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে মাস ম্যাক্সিমাম ডেটগুলোতে যে ভাড়া আছে তা হলো চৌত্রিশ টাকা তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি ঢাকা থেকে মাঝখাট অর্থাৎ বাংলাদেশ থেকে ওমান ইউএস বাংলা এয়ারলাইন্সেও কিন্তু আমরা সেম ভাড়া দেখতে পাচ্ছি চৌত্রিশ টাকা আর ফ্লাইটের সময় রাত দশটা এটার সময় লাগবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে আর ব্যাগেজ নিতে পারবেন আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ সবগুলো ক্লাসে তো এরপর আমরা যদি সালামিয়ারে দেখি সালামিয়ারে যে বিমান ভাড়া আছে তাহলে বত্রিশ হাজার ছাপ্পান্ন টাকা এটা ম্যাক্সিমাম এই ভাড়া আছে তবে কিছু কিছু ডেটে চুয়াল্লিশ হাজার এবং উনচল্লিশ হাজার টাকা বিমান ভাড়া আছে আর এটা ফ্লাইটের সময় হল ভোর পাঁচটা পাঁচ মিনিটে আর এটাও সরাসরি যাবে কোথাও ট্রানজিট নেই সময় লাগবে পাঁচ ঘন্টা পনেরো মিনিট আর আপনারা লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্রেন্ডলি ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে বত্রিশ হাজার ছাপ্পান্ন টাকা আর বেনিফিট ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে বত্রিশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা তো সালামিয়ারে কিন্তু ম্যাক্সিমাম ডেটগুলোতে বিমান ভাড়া অনেক কম বত্রিশ হাজার ছাপ্পান্ন টাকা আমরা যদি উমান ইয়ারে দেখি জানুয়ারি মাসে ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে তো ওমানিয়ারে আছে উনচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা তবে কিছু কিছু ডেটে সাঁত্রিশ হাজার টাকা বিমান ভাড়া আছে তো এটা ফ্লাইটের সময় হল বিকাল চারটা বিশ মিনিটে এটাও সরাসরি যায় কোথাও ট্রানজিট নেই এটা সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট আর এটার ব্যাগেজ যদি দেখে আপনারা সুপার সেভার ক্লাসে কোনো ইন ল্যাগেজ দিতে পারবেন না সাত কেজির হ্যান্ড লাগেজ শুধু নিতে পারবেন এরপর ইকোনমি লাইটে আপনারা তিরিশ কেজির ইন লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে উনচল্লিশ হাজার একশো ঊনসত্তর টাকা ইকোনমি স্মার্টেও সেম এরপর ইকোনমি প্রাইস সেম তিরিশ কেজি চিকেন লাগেজ এবং সাত কেজি হ্যান্ড লাগেজ নিতে পারবেন ইকোনমি স্মার্ট ক্লাসে ভাড়া আছে পঁয়তাল্লিশ হাজার নয়শো বত্রিশ টাকা আর ইকোনমি প্রাইমে আছে চৌরাশি হাজার ছয়শো বাইশ টাকা তো এটা ঢাকা থেকে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার জানুয়ারি মাসে তো এখন আমি মাস্কাট থেকে ঢাকা অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের বিমান ভাড়াগুলো দেখাবো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ওমান থেকে বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জানুয়ারি মাসে যে বিমান ভাড়া আছে তা হলো একত্রিশ হাজার দুশো টাকা আর ব্যাগেজ আপনারা সেম নিতে পারবেন ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে আছে আটচল্লিশ হাজার টাকা তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে জানুয়ারি মাসে আছে আঠারো টাকা তো বেশিরভাগ ডেটেই কিন্তু আঠারো হাজার টাকা আছে তবে কিছু কিছু ডেটে সতেরো হাজার টাকা বিমান ভাড়া আছে তো ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাইটের সময় হলো রাত দুইটা তিরিশ মিনিট এটা সময় লাগবে পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট আর ব্যাগেজ আপনারা চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন সবগুলো ক্লাসেই তো এরপর আমরা যদি সালামিয়ারে দেখি মাঝখাট থেকে ঢাকা অর্থাৎ ওমান থেকে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে আছে ছাপ্পান্ন ওমান রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ষোলো হাজার টাকা সালামিয়ারে আর সালামিয়ারের ফ্লাইটের সময় হলো রাত দশটা পনেরোতে আর এটা সময় লাগবে চার ঘন্টা পাঁচ মিনিট আর ব্যাগেজের ক্ষেত্রে আপনারা লাইট ক্লাসে কোনো চেকেন্ড লাগেজ নিতে পারবেন না সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ফ্রেন্ডের ক্লাসে আপনারা বিশ কেজির চেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বেনিফিট ক্লাসে আপনারা তিরিশ কেজির চেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি ওমান দেখি মাস্কাট থেকে ঢাকা অর্থাৎ ওমান থেকে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন ওমানিয়ারে আছে তিপ্পান্ন ওমান এরিয়াল বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকা আর এটার ফ্লাইটের সময় হলো সকাল আটটা পঞ্চাশ মিনিটে এটার সময় লাগবে চার ঘন্টা পনেরো মিনিট তো আমরা যদি ব্যাগেজ দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেপার ক্লাসে আপনারা কোনো ইন ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির হ্যান্ড ল্যাগেজ শুধু নিতে পারবেন এরপর ইকোনমি লাইটে আপনারা তিরিশ কেজি ইন ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড নিতে পারবেন এটার ভাড়া আছে উনষাট ওমানি রিয়াল এরপর ইকোনমি স্মার্ট ক্লাস ইকোনমি প্রাইম সবগুলোতেই সেম তিরিশ কেজি চেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ইকোনমি স্মার্ট ক্লাসে আছে একশো পঁয়তাল্লিশ ওমানি রিয়াল আর ইকোনমি প্রাইমে আছে দুইশো সাতচল্লিশ রিয়াল তো আপনারা দেখতে পেলেন জানুয়ারি মাসে ঢাকা থেকে মাসকাট অর্থাৎ বাংলাদেশ থেকে ওমান এবং ওমান থেকে বাংলাদেশে বিমান ভাড়া কত আছে ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে